মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডপ্রাপ্ত এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। বেলা সাড়ে এগারোটার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র্যাব হেফাজতে নেওয়া হয়। কারাগার থেকে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদেরকে র্যাব ১৫ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের এপিবিএনের তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত। এরা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।